গত মাসে আলু গেছে 17 কেজি, ডাল গেছে 6.5 কেজি, তারপর লবণ গেছে 4 কেজি, 4 কেজি আর কি গেল এটা, চাউল গেছে, প্রথম বছরে যা করবা সারা বছর প্রতিদিন তাই করতে হবে। সারা জীবন খালি কেনাকাটা করবি আর ঘুরবি। তুমি আর একা গেলে মজা আছে। এটা বদভ্যাস হইলেও এটা করবা না। আমার বৌডা লক্ষ্মী কলিজা টুকরা
এমন বুবাই খাইয়া সাইতি লয়া শান্তি খালি চাউল লাগলে লাগু শান্তি আছে শোনা বন্ধু রে মনা জেনে প্রেমে মজনা হায় রে শিল্পী হইতে চাইছিলাম কিন্তু পরিস্থিতির শিকার বহু বিশ্বাস করলো না আমার গলাটা যে এত ভালো শিল্পী হইতে গেলে দুনিয়া রেকর্ডিং করতে হবে গান রেকর্ডিং যাইতে হবে তারপরে রেডিও বিষয়ে যাই আবার ইন্টারভিউ দিতে হবে টেলিভিশনে যাইতে হবে আমার তো লোক নাই কি যে করবো এনে আবার একটা বদব্বার চোখ এটা খালি ম ফিল ফিল করে কিছু বুঝি না কি যে করবো ভবিষ্যৎ আমার অন্ধকার ফুলের মতো ফুলের মতো বকবক করবার আমি সেগুলো শুনবো না তার জন্য আসছি আমি যাই হোক তোমার সাথে আমি আজকে কোনো তর্ক করতে চাই না কোনো ঝগড়া ঝাটিও করতে চাই না আর জোর গলায় কোনো কথাও বলতে চাই না আমি যেটা বলার জন্য আসছি কালকে তো পয়লা বৈশাখ জানো পয়লা বৈশাখ হ্যাঁ বছরের প্রথম দিন বাংলা শুভ নববর্ষ আই রে আমি যদি শিল্পী সুপারস্টার হইতাম তাইলে পয়লা বৈশাখে কত স্টেজ আমি গান গাইতে পারতাম আমার কালকে চারটা পাঁচটা দাওয়াত থাকতো খালি এই মঞ্চে ওই মঞ্চে ওই মঞ্চে ওই মঞ্চে এই থামো না আমি তোমার এই বকবকগুলো শোনার জন্য আসি না আমি আমার কথাগুলো বলার জন্য আসছি বলো কালকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এখন আমি চিন্তা করছি রমনায় যাবো সকালবেলা হায় হায় যে কোনো সময় বোম পড়তে পারে রমনা একবার খেয়াল আছিল হাত পা সব আলাদা হয়ে গেছে শোনো শোনো এগুলো বহু আগে সেই 1998 থেকে 99 সালে ঠিক আছে এগুলো আর এখন না এখন পুরো এরিয়া সিসি ক্যামেরায় পুরো আবদ্ধ এখন সবকিছু মানে ডিফেন্সের হাতের মুঠোয় তুমি সেটা জানো না না ঠিক আছে এখন অবশ্য এখন কালকে পয়লা বৈশাখ খুব ভোরবেলা উঠা নামাজ পড়বা আমিও পড়বো পড়া শেষে পয়লা বৈশাখের সাদা আর লালের ড্রেস পরে তুমি পাঞ্জাবি পরবো আমি শাড়ি পরবো ওইটা সকালবেলা পান্তার ইলিশ খায় আমরা রমনায় যাবো পান্তা ইলিশ পেট খারাপ করবার লাই যত সব আজব কথা বলো ঠিক আছে ঠিক আছে এখন মেন কথা হইলো শোনো টাকা পয়সারও দরকার আছে বাইরে ঘোরাঘুরি করতে হইলে পকেটের অবস্থা এত ভালো না কোনোদিনই তোমার ভালো থাকবে না আমি বললেই তোমার পকেটের অবস্থা ভালো থাকবে না ঠিক আছে তুমি যেহেতু বলছো যাও যাওয়ার চেষ্টা করবো আর কোনো কথা আছে হ্যাঁ আরেকটা কথা আছে বলো এই যে তুমি কথায় কথায় কোনো হইলে চোখের এমন এমন করো এগুলো তো মানে বাহিরে নিলেও সমস্যা এখন আমি জানি এটা তোমার রোগ আছে আল্লাহ তোমার রোগটা দিয়েছে কোনো চিকিৎসায় ভালো হয় কিন্তু বাহিরের পাবলিক তো সেটা বুঝবে না বাহিনী চান্স যদি কোনো মহিলা মানুষ সামনে আয়সা করে বা মহিলা মানুষ সামনে দিয়ে হাইটা যায় আর তুমি যদি কিরম ভাবে চোখ মারো মহিলা তো তখন আমার রেখে তোমার জন্য বেটা করবো তোর বাচ্চা মুখে এমনি ওই দিন দুরানি খাইছি না এক জায়গায় এই যে দেখছো যেভাবে পারো কালকে যখন বের হইবা দয়া কইরা চোখ গুলা এরম 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 করা একটু কম করো আর যখন এরম এরম হয়ে যেতেছে তখন নিচের দিকে নিচু হয়ে যাবে সামনের দিকে তাকাবা আচ্ছা এক কাজ করো আমরা মেলার ভিতরে ঢুকবো না বাইরের গলি আছে না গলি দিয়ে হাঁটবো কারণ মেলার ভিতরে দুনিয়ার লোক ওইবার দেখছো এক মহিলা চাপা খাইয়া মরে জান লাগছিল পুরুষের তোমার কাছে খালি এইসব মানে অদ্ভুত অদ্ভুত আজগুবি কথা আচ্ছা ঠিক আছে বাইরে দিয়ে ঘুরবো কিন্তু চোখটাকে সাবধানে রাখবা আর যখন এরকম হবে তখন নিচে দিকে তাকাই থাকবো আচ্ছা 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 আর কোনো মহিলার সামনে আইলে তোকে আমি না হাত দিয়ে হাঁটবো হাত দেওয়ার দরকার নেই হাত দিলে আবার ভাববে যে মহিলার মনে টিচ করবে তুমি নিচে দিকে তাকাই থাকবা আর তো আমার দিকে তাকাই থাকবো আচ্ছা আচ্ছা আমি তোমার ধরে ধরে হাঁটবো তাহলে তোমার রাস্তায় আর উষ্টা খাওয়া করবা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ভাত ধরতেছি খাইতে আসো আচ্ছা তাড়াতাড়ি আসো বসে থাকো না হ আসি আসি কারে বুঝাবো মনের দুঃখ গো আমি রুক যায় ফাটি আহারে শিল্পিত হইতে পারলাম না শালার বোর চটাং চটাং কথা আর ভাল লাগে না আবার কাল মেলায় যাই রে মেলায় যাই মানুষের ধাক্কা খাই রে উফ এ তাড়াতাড়ি ভাত বাড়ো চাপা
ফাসাফি তো যা করার আগেই করেছি তাই আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে আমার অনেক সুন্দর লাগছে তোমার সুন্দর লাগছে বাচ্চা কাচ্চা নিলে এই মজা করে হাঁটতে পারতাম বেশি বসবো এক জায়গা ভালো লাগবে না একটু হাঁটাহাঁটি করবো দেখবো তারপরে আপনি কি আর অনেক সুন্দর লাগতেছে না না ওই যে এরা দুজন বয়ে রয়েছে চোখের দিকে তাকাও না আমাকে চোখ মারছে আমার ঘরে তুমি এই চোখ মারবে আপনি আমার ঘরে চোখ মারতেছেন এই যে ভেঙ্গাচ্ছে আমি চোখ মারলাম কোথায় এই যে আমি চোখ মারতেছে আরে চোখ রেখে আমি চোখ মারি না তো চোখ মারি না আমি পাশে থাকতে তুমি অন্য মহিলাকে আমি তোমার বউ আমার বউ তুমি ঘরে মা বউ নাই এই আপনি একদম ভেঙ্গেন কেন আপনার আমার এই সমস্যা আছে আমার চোখের সমস্যা তুমি জানো না আমি এখন চোখের সমস্যা আছে আমার বউ চোখ তিন মারতেছে ওরে আল্লাহ আমার বউ কি কই আমি তো জন্মগত ভাবে ও আপু একই সমস্যা আমারও আপু এইটা এখানে হয়েছে ও জন্মগত ভাবে আর কি এইটা ও মানে ভাঙানো রশি এই কি মানে দেখতে পড়া তুমি নিজে একটু আই দেন আই দেখতে যাও না এই যে আসলে এই জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বুঝতে পারছি তোমার আমি কতবার বলছি ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে চলো আমিও বলছি তোমার ডাক্তারের কাছে যাওয়ার কোনো নাম কি কইছো ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমার আমি আপনাদের হারুন কিসিনজার যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শুধু এগুলি নয় অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলি প্রতিনিয়ত আপনার কাছে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধু সাবস্ক্রাইব করলে হবে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আপনাদের সাথে ছিল আছে থাকবে সবাই সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন